আসসালামু আলাইকুম, সোনা রানী কিচেনের আপনাদের অনেক স্বাগত। আজকে আমি একটা আলু সয়াবিনের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দুটো ডিম, তেজপাতা, কোটা গরম মশলা, গোটা জিরা, দুটো ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, আর নিয়েছি রান্নার তেল। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিব নাড়িয়ে চাড়িয়ে, তারপর এটাকে নামিয়ে রাখবো। তারপরে এখানে দিচ্ছি তেল আর অল্প একটু হলুদ। এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গেলে সবগুলো উঠিয়ে নেব। ওদিকে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে চিপে চিপে সমস্ত জল কিন্তু বার করে নিতে হবে। এরকম করে চিপে চিপে আমরা সমস্ত জলটা বের করে নেব। এখানে কিন্তু জল থাকলে চলবে না, জলটা চিপেই নিতে হবে। তারপরে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ, আর ভেঙে দেব দুটো ডিম। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু সয়াবিনটা মাখিয়ে নেব আমি। লবণ, হলুদ আর ডিমের সাথে সয়াবিনটা মাখানো হয়ে গেলে আবার কড়াইতে আমরা দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা সয়াবিনটা আমাদেরকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সয়াবিনটাকেও কিন্তু আমাদেরকে লাল করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভাজার পরে সয়াবিনটা লাল হয়ে আসবে। লাল হয়ে যখন আসবে সয়াবিনটাকে আমাদেরকে তুলে নিতে হবে। সয়াবিনটা আমরা উঠিয়ে নিয়ে তারপরে আবার কড়াইতে অল্প পরিমাণ তেল দেব, দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা, নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভালোভাবে একটু নাড়িয়ে নিই, তাহলে এদের থেকে গন্ধটা চলে যাবে। তারপরে আমরা এর মধ্যে দিব গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব লবণ। সমস্ত মশলাকে ভালো করে এবার আমরা কষিয়ে নিতে থাকবো। সবগুলো মশলাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে আমরা কষাতে থাকবো 3-4 মিনিট মতো, যতক্ষণ মশলাটা ভালোভাবে কষে না আসে। ঠিক যেমন আমরা মাছের মশলা কষাই, ঠিক সেভাবে কষাতে হবে। মশলা যত কষানো বেশি হবে ততই স্বাদ ভালো হবে। এখন মশলাটা প্রায় আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকমভাবে আমরা সমস্ত মশলাকে ভালোভাবে সময় নিয়ে একটু কষাবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিন আমরা এখন ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আবার কিন্তু মশলার সাথে আলু আর সয়াবিনগুলোকে ভালোভাবে আমরা কষাতে থাকবো। আবার 3-4 মিনিট মতো ভালো করে কষাতে হবে। যখন ভালোভাবে আমাদের কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে তারপরে আমরা ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট পরে ঢাকা খুলে দেখব সয়াবিন আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্না আমাদের শেষের দিকে, এই দেখুন আলু সয়াবিন সবটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেলে দেখাচ্ছি। একবার বাড়িতে করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।